বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর গণিত বিষয়ের ষোড়শ অধ্যায়ের পরিমিতি নিয়ে আলোচনা করব। আসো তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। সকলকে ফুলেল শুভেচ্ছা। চিত্রে আমার পরিচিতি দেখতে পাচ্ছ? শিক্ষার্থীরা উপরের চিত্রে প্রদর্শিত বস্তুগুলোর আকৃতি লক্ষ্য করো। প্রথম বস্তুটি সবাই চেনো, কি নাম? মোমবাতি বা ক্যান্ডেল। দ্বিতীয়টি একটি ক্যান, ক্যানের বোতল। তৃতীয়টি একটি ব্যাটারি। চতুর্থটি হলো কাঠের গুঁড়ি। তাহলে এই জাতীয় বস্তুগুলোকে আমরা জ্যামিতির ভাষায় কি বলি? সিলিন্ডার বা বেলন। তাহলে আজকে আমাদের পার্ট বেলন বা সিলিন্ডার। আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, বেলন আকৃতির বস্তু চিহ্নিত করতে পারবো, বেলন আকৃতির বস্তুর সূত্রাবলী ব্যাখ্যা করতে পারবো, বেলন সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো। আকৃতি পরিচিতি দেখো, একটি আয়তাকার কাগজকে যদি মোড়ানো হয় তাহলে চিত্রের মতো করে একটি পাইপ আকৃতির বস্তু তৈরি হবে যা বেলন নামে পরিচিত। তাহলে বেলনের শেপ, এই অংশ হলো বেলনের উচ্চতা। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা এই একটা দেখতে কেমন বৃত্তের মতো। এটা হলো বৃত্তের কেন্দ্র, এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বলি আমরা ব্যাসার্ধ। এটা ভূমি, যেহেতু এটা ভূমি এটাকে বলবো আমরা ভূমির ব্যাসার্ধ। বেলনের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি আমরা। এখানে একটি বেলন আকৃতির বস্তু দেখতে পাচ্ছ, যার উপরে একটি তল, নিচে একটি তল, আর একটি হলো বক্রতল। এটা হলো বক্রতল। আমরা তলগুলোকে আলাদা করি, উপরের তল নিচের তল চলে আসলো। উপরের তল দেখতে বৃত্তাকার, নিচের তলও দেখতে বৃত্তাকার, আর বাকি অংশটা হলো বক্রাকার। তাহলে বৃত্তাকার তলগুলোকে বলি, এটা হলো বৃত্তাকার তল, এটা ভূমি। এখন বক্রতলকে যদি, বক্রাকার তলকে যদি আমরা কাচি দিয়ে কেটে নিই তাহলে কি পাওয়া যায় দেখো? তাহলে এই বক্রতলকে কাচি দিয়ে কাটার পর যা পাওয়া গেল তার আকৃতি দেখতে কেমন? আয়তক্ষেত্রের মতো। তার মানে এটা আয়তাকার, একটি আয়তাকার বস্তু তৈরি হয়েছে। আয়তাকার বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল, দৈর্ঘ্য, এটা হল আয়তাকার বস্তুর বা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে 2πr দ্বারা প্রকাশ করেছে কেন? এখানে পরিধি, এই বক্রতলের যে পরিধি, এটা একটা বৃত্ত, বৃত্তের পরিধি হলো, আমরা জানি বৃত্তের পরিধি যদি ব্যাসার্ধ আর হয় তাহলে তার পরিধি হবে 2πr। তাহলে এখানে এই যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে, এই দৈর্ঘ্যটা কার সমান? বৃত্তের পরিধির সমান। এই জন্য ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 2πr।
আর এইটুকু হলো উচ্চতা, এই উচ্চতা হলো এখানে আয়তক্ষেত্রে প্রস্থ বা স্থূলতার সমান। তাহলে এখানে প্রস্থটা হলো উচ্চতা। তাহলে এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার বস্তুর ক্ষেত্রফল, এখানে হলো বক্রতলের ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণন প্রস্থ, বক্রতলের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য পেয়েছি আমরা 2 পাই, আর প্রস্থ হলো h। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাইলাম, পাইলাম 2 পাই আর ইন্টু h, 2 পাই h। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা। এখন বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি 2 পাই আর h, বৃত্তের ক্ষেত্রফল, এটা একটা বৃত্ত, এটা উপরের তল ছিল, আর এটা আরেকটা বৃত্ত, এটা ছিল নিচের তল। তাহলে উপরের তলের তলও দেখতে বৃত্তাকার, তলের ক্ষেত্রফল আমি বৃত্তের ক্ষেত্রফল, নিচেরটাও বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ফল, বৃত্তের ক্ষেত্রফল π r². তাহলে উপরের তল এবং নিচের তল দুটোরই ক্ষেত্রফল হবে π r² π r² এখন এই দুইটা তলকে যদি আমি যোগ করি তাহলে π r² প্লাস π r² আর বক্রতল ক্ষেত্রফল 2 π r h। এখন সম্পূর্ণ সমগ্র তলের ক্ষেত্রফল হবে বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই বৃত্তের ক্ষেত্রফল প্লাস এই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা মান বসিয়ে পাই 2 π r h বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2π r² দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। 2π r কমন নিলে, 2π r কমন নিলে পাওয়া যাবে h প্লাস r। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2π r ইন্টু h প্লাস r। ব্যালনের আয়তন নির্ণয় করব আমরা। এখন আয়তন এখানে ব্যালনের উচ্চতা h, এটা আমরা আগেও দেখেছি। ভূমির ক্ষেত্রফল বা বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি π r² আর ঘনবস্তুর আয়তনের সূত্র হলো ভূমির দৈর্ঘ্য ইন্টু ভূমির প্রস্থ ইন্টু উচ্চতা, বা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির দৈর্ঘ্য ইন্টু ভূমির প্রস্থ গুণ করলে পাওয়া যাবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ব্যালনের আয়তন, যেহেতু ব্যালন একটি ঘনবস্তু তাহলে ব্যালনের আয়তন হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আর বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বৃত্তের ক্ষেত্রফল π r² ইন্টু উচ্চতা h। তাহলে π r² h, ব্যালনের আয়তন পেলাম π r² h। তাহলে ব্যালন থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, বক্রতলের ক্ষেত্রফল 2π r h বর্গ একক, সমগ্র তলের ক্ষেত্রফল 2π r ইন্টু r প্লাস h বর্গ একক, আয়তন π r² h ঘন একক। আসো আমরা একটি সমস্যা নিয়ে কাজ করি। একটি পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার, পাইপের উচ্চতা 5 মিটার, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? আসো সমস্যাটি সমাধান দেখি। এখানে পাইপ দেখানো হয়েছে আমাদের চিত্রে, পাইপ, পাইপের ভিতরের ব্যাস এই যে এটা হলো 12 সেন্টিমিটার, পাইপের বাইরের ব্যাস এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত এখানে দেওয়া আছে 14 সেন্টিমিটার, আর যে পাইপটার কথা বলা ছিল সেই পাইপের দৈর্ঘ্য বা উচ্চতা 5 সেন্টিমিটার। সেন্টিমিটার যেহেতু ব্যাস সেন্টিমিটারে দেওয়া আছে, এই জন্য পাইপের উচ্চতা h কে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে 5 ইন্টু 100 500 সেন্টিমিটার।
চিত্রে আমরা দেখতেছি ফাঁকা অংশ বা ভিতরের ব্যাসার্ধ আর ইকুয়াল ব্যাস ডিভাইডেড বাই টু মানে 12/2 সমান 6 সেন্টিমিটার। তাহলে ফাঁকা অংশ বা ভিতরের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ, পাই আর এবং এইচ এর মান বসিয়ে আমরা ফলাফল পেলাম 56548.8 ঘন সেন্টিমিটার ফাঁকা অংশ বা ভিতরের আয়তন। আবার ফাঁকা অংশ সহ পাইপের ব্যাসার্ধ এটাকে ক্যাপিটাল লেটার হাতের আর দ্বারা প্রকাশ করছি 14/2=7 সেন্টিমিটার। ফাঁকা অংশ বা বাইরের আয়তন পাই বরাতের আর স্কোয়ার ইন্টু এইচ, এরপরে মানগুলো বসিয়ে রেজাল্ট পেলাম, ফলাফল পেলাম 76969.2 ঘন সেন্টিমিটার। এখন এই সম্পূর্ণটা হলো ফাঁকা অংশ সহ তার আয়তন পেলাম আর শুধু ভিতরের ফাঁকা অংশের আয়তন পেলাম। তাহলে সম্পূর্ণ অংশ থেকে ফাঁকা অংশের আয়তন যদি আমরা বাদ দেই তাহলে পাইপে যতটুকু লোহা ব্যবহার করা হয়েছে সেই লোহার আয়তন পাওয়া যাবে। তাহলে লোহার আয়তন বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন, তাহলে বিয়োগ করে পেলাম আমরা 20,420.4 ঘন সেন্টিমিটার। আমাদের প্রশ্নে জানা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে পাইপে যে লোহা ব্যবহার করেছে তাহার ওজন হবে লোহার আয়তন গুণন 7.2। লোহার আয়তন 20420.4×7.2 গ্রাম। তাহলে গুণ করলে আমরা পেলাম 1470.26.88 গ্রাম। গ্রামকে যদি আমরা কিলোগ্রামে প্রকাশ করি অর্থাৎ 1000 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে 147.27 কিলোগ্রাম প্রায়। চলো তোমাদের একটু বাড়ির কাজ দেখি আমরা। তোমাদের জন্য একটি বাড়ির কাজ, একটি কুয়ার ব্যাস 28 সেন্টিমিটার, গভীরতা 14 সেন্টিমিটার। ক, কুয়ার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। খ, কুয়ার গভীরতা 14 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। গ, 5 টাকা হিসাবে ওই কুয়ার মাটি খনন করতে কত টাকা লাগবে। শিক্ষার্থীরা তোমরা আগামীকাল বাড়ি কাজটি করে নিয়ে আসবে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ, সকলকে ধন্যবাদ।